সূর্য ভাই, এখন আমি আরো একটি চমৎকার ছাদ আপনাদেরকে দেখাবো। আপনি যেহেতু বলছিলেন যে ভাই আরো উন্নত মানের কিছু ক্যাটাগরি আছে কিনা, আর এটা আসলে উন্নত মানের, কিন্তু এটার আপনার প্রাইসটা একটু লো, এটা একটু কম প্রাইজের মধ্যে। তো আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কিভাবে ওপেন করতে হয়। আচ্ছা, খুবই সুন্দর ভাবে দেখেন, খুব ইজি প্রসেস, ইজি প্রসেস। ওই দেখেন ঘুরে ঘুরে অনেক সময় ছোট ছোট ছাতা খুলতে কষ্ট হয়, বাট এটা কোনো কষ্ট না। এটা দেখেন ফিশিং যেভাবে করে, হ্যাঁ ফিশিং, ফিশিং এর মতো। আরো উন্নত মানের এই ছাতাগুলো দেখেন আপনি, কত মজবুত এমএস দিয়ে তৈরি মোটা পাইপের ছাতাগুলো। এগুলো সম্পূর্ণ চায়না থেকে আমরা ইম্পোর্ট করেছি, শতভাগ চায়না। এবং আপনার ফেব্রিক কোয়ালিটি যদি দেখেন, এটাও সেম একই কোয়ালিটি, তেরপালের মতো মোটা ফেব্রিক, 100% ওয়াটার এবং সানপ্রুফ। এটা সাইজটা যদি বলি আপনার 8 ফিট বাই 8 ফিট ডায়ামিটার কাভার করবে। আচ্ছা, আপনি এই মাথা থেকে এই মাথা কিন্তু 8 ফিট এটার মধ্যে ভাই আসলে এটা শেষ দিকে তো মাল, আমাদের একটাই কালার আছে, কিন্তু অনেকগুলো মাল আছে, কিন্তু একটাই কালার, এই কালার বর্তমানে একটাই অ্যাভেলেবল, তাই তো? আচ্ছা আচ্ছা, এই এই যে ছাতাগুলো দেখাচ্ছেন এগুলো তো সবই মানুষের গার্ডেন অথবা রিসোর্ট অথবা আপনার হোটেলের জন্য, হোটেলের জন্য ভাই। আচ্ছা, এই ছাতাগুলো যদি কেউ আপনার কাছে নিতে চায়, আপনি বললেন যে কুরিয়ারের মাধ্যমে দিবেন, কিন্তু যদি কেউ দেখে নিতে চায়, সেক্ষেত্রে তো নেওয়ার একটা বড় একটা হ্যাসেল হবে। প্রথম যে ছাতাটা দেখাইলেন ভাই, এখান থেকে আপনার হেল্প করবেন কিনা? দেখে নিতে চাইলে তো আমরা খুশি হব, কারণ দেখে শুনে টাকা দিয়ে আপনি মাল নেবেন, দেখে শুনে নেওয়াটাই উত্তম। ওকে, আমাদের এখানে যদি কেউ আসে, আমরা সুন্দর তাকে দেখাবো, দেখে শুনে বুঝে সে ছাতাটা নিতে পারবে। ওকে, এরপরে দেখে শুনে নেওয়ার আরেকটা সিস্টেম আছে ভাই, যদি ঢাকার মধ্যে হয় আমরা হোম ডেলিভারি করি, ওইখানে নিয়েও আপনি দেখে শুনে তারপর টাকাটা দিতে পারবেন, সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, ফ্রি হোম ডেলিভারি না, এজন্য চার্জ দিতে হবে? হোম ডেলিভারি চার্জ অবশ্যই আছে, কিন্তু আপনি ওইখানেও দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, যদি আপনার ভালো না লাগে, মনে হয় যে ভিডিওর সাথে কথা কাজে মিল নেই, আপনি ছাতা রিসিভ করবেন না, আমরা ওটা রিটার্ন নিব। ওকে, সেটা ক্ষেত্রে রিটার্ন আপনি নিয়ে নেবেন, শতভাগ রিটার্ন। ওকে রনি ভাই।